দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? রয়েছি সোনাইচণ্ডী হাটে। আজ হচ্ছে 4 সেপ্টেম্বর 2024। তো আমরা সোনাইচণ্ডী হাটে সুন্দর সুন্দর বকনাগরগুলো দেখতেছি, আর সেইগুলো এখন হাট শুরুর দিকে, যার কারণে একটু ফাঁকার মধ্যে দিয়ে আমরা আপনাদের সুন্দর কোয়ালিটি গরুগুলো একটু দেখাই এবং যতটুকু পারবো সাধ্যমতো চেষ্টা করব দাম দর নিয়ে আলোচনা করার জন্য, যে কেমন দামে গরুগুলো বিক্রি করা হচ্ছে। তবে অনেকে রিকোয়েস্ট করে, মোস্তফা একটু নাভি পোলান এগুলো একটু দেখায়, আসলে সম্ভব হয় না, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে সারিবদ্ধভাবে গরু সাজানো আছে। এক একটা করে সাইড করে দেখানো খুব একটা সম্ভব হয় না, তবে এই বাচ্চাটা মোটামুটি সুন্দর কোয়ালিটির। এইটার কিন্তু আপনার না, সরি না, আপনি দেখেন হাত দিতেই, লেজে হাত দিতেই কিন্তু এটা ইয়ে করছে, তো ব্যাপারীরাও আবার একটু মন খারাপ করবে, এই কারণে আমরা ইয়ে করতেছি না। ভাই এগুলো কার? এইটা এইটা কার? এইটা এই বাচ্চাটা একটু দেখি সুন্দর করে সামনে থেকে দাম দর। মাশাআল্লাহ, ভালো ভাই। এইটা কিন্তু মোটামুটি 13-14 মাস বয়সের একটা বাচ্চা, আর অল্প সময় হেঁটে আসবে। শাহিওয়াল খুব ভালো মানে। কত চাওয়া দাম ভাই? 115। তাতে কত বেচার নিয়ত? 1 লাখের আশেপাশে, 2000 কম বেশি, 1 লাখের আশেপাশে, 2000 কম বেশি। দেখেন শাহিওয়াল বকু। আর এই পাশেরটা 95 চাওয়া দাম, 85-82 এরকম বেচা কিনা। আর এই বাচ্চাটা কি জাতের ভাই? এইটা এইটা এই বাচ্চাটা একটু সাইড করে দেখান তো। ওলান কিন্তু সুন্দর শাহিওয়ালা, শাহিওয়াল মানে এটা কারোর সাথে একটা ক্রস আছে, কারণ এটা নাভি নাই। ওলান কিন্তু সুন্দর, আমার মনে হয় জার্সির কোনো ক্রস আছে না। শাহিওয়াল নাভি ছাড়া কম্বল কিন্তু মোটামুটি ভালো, কিন্তু ওলান পালান খুব সুন্দর। একবার আজকে ফাঁকা পাইছে, এই কারণে আপনাদের দেখা দেয় গরুগুলো। এটা কত হইলে বেচা যায় ভাই? 105 চাওয়া, 95 বিক্রি হবে আর। তো দেখেন দর্শক, আপনারা দেখছেন সোনাইচণ্ডী হাটের চমৎকার বকনা গরুগুলো। আমরা কিন্তু এই পাশে দেখাচ্ছি, আরও এই পাশেও কিন্তু রয়েছে। এই পাশে একটু সাইজে ছোটো যেগুলো, সেইগুলো মোটামুটি 60-65-50-70 এর মধ্যে যেগুলো, সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই পাশে। আর যদি ওই পাশে যাওয়া যায় তাহলে আবার একটু ছোটো সাইজেরগুলো পেয়ে যাবেন, যেগুলো মোটামুটি 40-60 হাজার পর্যন্ত এইরকম। তো যাই হোক, আমরা এগুলো একটু ধীরে ধীরে দেখাই, সমস্যা নাই, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, নিব, কোয়ালিটি মাল পাইলেই নিয়ে নিব ভাই। এই যে ঘুরতেছি না রোদের মধ্যে, ভিডিও যতটুকু করলাম কেনাকাটা তো করবো, এই কারণে ঘুরতেছি, কিন্তু আমার চোখে ওই রকম ইয়ে আসতেছে না। আমার বিশেষ করে গরু লাগবে হলো আপনার ইয়ে, এই নেপালিগুলা গির যেগুলা, এই গরুগুলো আমার বেশি লাগে। হ্যাঁ, তলা নাভি, তলা একটু 19-20 সমস্যা লাগে, নাভি আর কান এই দুইটা থাকতে হবে, নাভি বড়, কান বড়, এগুলা তাহলে আমরা নিয়ে নেব। শাহিওয়াল আমাদের মানে বেচা কিনে একটা সমস্যা, কারণ কি শাহিওয়ালের দাম আমাদের এলাকায় বেশি, অন্যান্য এলাকার তুলনায় আমাদের এলাকায় বেশি। আর নেপালিটা আমরা কিনে বিক্রি করতে একটু সুবিধা পাই, একটু কম দামে কিনতে পারি, 2 টাকা লাভ করে বেচতে পারি, এইটা হলো নেপালির ক্ষেত্রে। আর শাহিওয়াল আমরা কিনে বিক্রি করতে পারবো না। আপনার এই যে ওই ওই গরুটা কত বললেন? 95 না 100 বললেন, 100-এর আশেপাশে, ওইটা কোনো দিনও বেচতে পারবো না। এইটা বিক্রি করে কত আমরা বিক্রি করে করে 85-85-80 এর উপরে বিক্রি করতে পারবো না, কিনা ফার না। দেখেন এই কারণে আমরা শাহিওয়াল কিনি না, কারণ শাহিওয়াল আমাদের এলাকায় দাম বেশি ভাই, এই কারণে আমরা কিনি না শাহিওয়ালগুলো। না সেটা আছে, ঠিক আছে, আমি বললাম যে আমাদের এলাকায় তো দাম বেশি, কিন্তু অন্যান্য জায়গায় তো এইটার ওইরকম আমরা বেচতে পারবো না।
তো এই আর কি। তো দর্শক, আমরা আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই গরুগুলো। এই বকনাগুলো মানে এত পরিমাণে চাহিদা রয়েছে আমাদের এলাকায় যে আমরা অনলাইনে বেচার ইয়ে নাই। চাচা, এগুলো বিক্রি করার জন্য? দুটাই বকনা, বেডি বাচ্চা কত চাচ্ছেন জোড়া? 52,000, 26,000 করে বেচা কিনা? 20-21, 23 এরকম, 21-22 করে। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমার মনে হয় আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ হলো একবারে ফাঁকার মধ্যে আমরা গরু দেখাইতে পারতেছি আপনাদের। এই কিছুক্ষণের মধ্যে এইগুলা কাস্টমারে ভরে যাবে, মানে শাহিওয়াল বকনা কেনার জন্য। এইগুলো কিনে কিনে মোটা তাজা করবে, বা যেগুলো প্রেগনেন্ট হয়ে যাবে সেগুলো তো প্রেগনেন্ট হয়ে যাবে, আর যেগুলো হবে না সেগুলো মোটা তাজা করে বিক্রি করে ফেলবে কুরবানির সময়। এই কারণে প্রচুর পরিমাণে চাহিদা দর্শক শাহিওয়াল গরুগুলো। তো আমরা ইনশাল্লাহ আপনাদের আজকের ভিডিওতে বেশ কিছু গরু দেখাইলাম। এই পাশে যদি একটু নিয়ে যাই আপনাদের, একটু ছোট সাইজের গুলো দেখবেন, এই যে এগুলো একটু ছোট সাইজের। তবে গরু কেনার ক্ষেত্রে দর্শক একটা জিনিস বলি, সেটা হলো গরু যত ছোট কিনবেন তত টাকাতে বেশি চলে যাবে, বড় গরু টাকাতে কম, মানে ইয়ে অনুযায়ী, ওইটার বডি ওয়েট অনুযায়ী ছোট গরুর দাম পড়ে যায় অনেক বেশি। এই যে একটা গির আছে দেখেন, 65,000 দাম চাইবে। এটা কত ভাই, কত চাচ্ছেন? কত? 65,000। আচ্ছা, দাম তো এখনো কেউ বলে নাই না ভাই? বলে নাই তো দাম কেউ? না, মানে এখন পর্যন্ত বলে নাই না? 48। মাশাল্লাহ, এই ধরনের গরু কিন্তু দেখেন হাইটও মাশাল্লাহ। আমি বলছিলাম না 65 চাইবে, তবে 48 দাম বলছে, 5-50 নিচে বিক্রি করবে না। ঠিক আছে, তো ছোট গরুতে টাকা একটু বেশি লাগে যায়। এই পাশে প্রচুর পরিমাণে কিন্তু আরও রয়েছে বা আমদানি হবে। ঠিক আছে, আর আমরা আরও একটি গিরের বাচ্চা দেখতেছি, দেখি এটা কত চাল বকনা বাচ্চাটা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কত এটা চাচা চাচ্ছেন? 42 চাচ্ছে না? দাম বলছে কেউ? বলে না? 42,000 চাওয়া, তবে বেচা কিনা হয়তো 32-33। কত হলে বিক্রি করবে? কত বিক্রি করার নিয়ত? 35। আল্লাহ ভালো জানে, 35 নিয়ে তারপরে 2,000 কম বেশি আলাদা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আল্লাহর ভরসা রাখেন। তো এই তো দর্শক, সোনাইচণ্ডী হাটের আজকের এই ভিডিও মনে হয় আপনাদের কাছে একটু হইলেও ইয়ে হবে। এই বকনাটা কার ভাই? শাহিওয়ালের বকনা, বাট বকনাটা কিন্তু সুন্দর, দেখি এটা কত চাই। বকনাটা মোটামুটি ভালো আছে। ও মহাজন সাহেব, ওই ওই বকনাটা কত ভাই, ওই লাস্টেরটা? 110। হ্যাঁ মার্শাল্লাহ দর্শক, 110 চাওয়া দাম। গরু কিনে যে আপনাদের কাছে বিক্রি করতে যায়, আপনারা বলেন মোস্তফা ভাই দাম বেশি চান আপনি অনেক, ভাই কি করবো বলেন, আমাদের তো কিনা গরু, বাড়ির যদি বানানো যাইতো না তো কম দামে আপনাদের দিলে দিয়ে দিতাম, খুশি হইতাম আমিও, কম দামে আপনাদের কাছে বিক্রি করে প্রচুর পরিমাণে বিক্রি করতে পারতাম। কিন্তু তা তো হয় না, পাওয়া যায় না কম দামে।